Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Sammanit darshok shrota, apnader uddeshe koyekti bishoy niye alochona korchi. Tar moddhe prothom step holo uttom charitro. Uttom charitrer odhikari byakti samaje ekhon khub obhab poreche. একজন মানুষ আধুনিক হতে চায়, একজন মানুষ নিজেকে আধুনিক হিসাবে সমাজের কাছে উপস্থাপন করতে চায়, তাই সে ব্যক্তি যে কোনো মাধ্যমে হলো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে সে নিজেকে জাতির সামনে উপস্থাপন করবে। যদি সেই উপস্থাপনটা নিজের মধ্যে চারিত্রিক দিক দিয়ে খারাপ হয়, তবুও জাতির সামনে সে খারাপ চরিত্র দিয়ে উপস্থাপন করে ছাড়বেই। এটা হয়েছে এখন মানুষের দিক ও উদ্দেশ্য। একজন ব্যক্তি নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে সমাজে অবশ্যই সে ব্যক্তির মধ্যে উত্তম চরিত্র থাকতে হবে। উত্তম চরিত্র, সদাচার একজন মানুষের মধ্যে যদি থাকে, তাহলে সেই ব্যক্তি মুক্তি পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই কথাই তিনি বলছেন। সূরাতুল কালাম, সূরাতুল কলমের 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না মিন খিয়ারিকুম ওয়া হাসানাকুম আখলাকান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। একজন ব্যক্তি চলাফেরা করছে, তার চরিত্র নষ্ট, তার চরিত্র পচা, সেই ব্যক্তি সমাজের কাছে হচ্ছে একসময় সম্মানী। একজন ইসলামিক পূর্ণ ব্যক্তি, ইসলামিক টেন্ডেন্সি, ইসলামিক মানসিকতা সম্পন্ন ব্যক্তি সমাজের কাছে যতটা গুরুত্ব পায়, একজন চরিত্রহীন ব্যক্তি সমাজের কাছে তার থেকে বেশি গুরুত্ব পায়। যার চরিত্র পচা, নষ্ট চরিত্র, সেই ব্যক্তিকে মনে করে যে এই ব্যক্তি সমাজের কাছে সবচেয়ে সুপরিচিত, গ্রহণযোগ্যপূর্ণ ব্যক্তি মনে করা হয়। আমরা এই সমাজ থেকে শিক্ষা কি পেতে পারি, কি শিক্ষা পাবো সমাজ থেকে, সমাজ থেকে ভালো কিছু আশা করে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্দরভাবে সহিহ মুসলিমের 6680 নম্বর হাদিসে তিনি বলছেন, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন, পূর্ণ হলো উত্তম চরিত্র, আর পাপ হলো যে কাজ তোমার মন্দ সন্দেহ সৃষ্টি করে এবং ওই কাজ মানুষের নিকট প্রকাশ পাওয়াকে অপছন্দ মনে করে। একজন ব্যক্তি যখন অন্যের পাপ নিজের কাছে অপছন্দ মনে করে, ঠিক সমাজের কাছে প্রকাশ পাওয়া তেমনটি অপছন্দ মনে করে। একজন ব্যক্তি পুণ্যবান, একজন ব্যক্তি পুণ্য সম্পন্ন একজন ব্যক্তি সেই যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। আজকের সমাজে উত্তম চরিত্র সোনার হরিণে পরিণত হয়েছে। সোনার হরিণ যেমন পাওয়া এখন মুশকিল, ঠিক উত্তম চরিত্র সমাজে আশা করাটা তার থেকেও বেশি মুশকিল হয়ে গেছে। আপনার ছেলের সাথে কথা বললে খুব কর্কশ ভাষায় তার কথা প্রকাশ পায়, আপনার ছেলে স্কুলে গিয়ে তার আদর্শ হওয়া দরকার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ছেলে কথা বলছে তার ভাব, তার ভঙ্গিমা এমনটি ইউরোপিয়ান যে ছেলেগুলো আছে তাদের মধ্যে যে কালচার প্রকাশ পায়,
আপনার সন্তানের মধ্যে সেই কালচারটা প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে রাত্রিতে তাহাজ্জুদ সালাত আদায়কারী এবং দিনে নফল সালাত পালনকারী মর্যাদার অধিকারী, মর্যাদা লাভ করেছে। উত্তম চরিত্র একজন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে রাতে তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তি এবং দিনে নফল সালাত আদায়কারী ব্যক্তি সমতুল্য, তার সমান সমান সাথেই উত্তম চরিত্রের ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। এটা একটুখানি ব্যাপার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র, ভালো চরিত্র, এটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি? যে গিরানিসে প্যান্ট পরিধান করা। উত্তম চরিত্র বলতে কি বুঝি? ইংলিশে মানুষের সাথে খুব বেশি কথা বলা। উত্তম চরিত্র বলতে কি বুঝি? যে একে অপরের সাথে মিশার ক্ষেত্রে পচা ভাষায় কথা বলা, এটা মনে করি আমরা উত্তম চরিত্র। আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের ক্ষেত্রে যে কত গুরুত্ব দিয়েছেন, সেই চরিত্র যদি শিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক উত্তম চরিত্রকে মূল্যায়ন করতে হবে, উত্তম চরিত্রকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার সন্তান, আজকে সমাজের মানুষ, তারা তাদের কণ্ঠ হওয়া দরকার ছিল কোমল, নম্র, খুব মিষ্টি ভাষী হওয়া দরকার ছিল। আজকে ভদ্র ও নম্র ব্যবহার আপনার সন্তানের মধ্যে পাওয়াটা যেন অনেক বেশি কঠিন আকার ধারণ করেছে। নম্র ব্যবহার আপনার সন্তানের কাছে আশা করা যায় না। কোমল স্বভাবের নরম ভাষা, মিষ্টি ভাষা কথা আপনার সন্তানের কাছে আমি আশা করতে পারি না। কেননা আপনার সন্তান, আপনার সন্তানের সাথে ঘোরে ডিওজি সাহেব, ডগ সাহেব, ডগ। আপনার সন্তানের সহপাঠী হয় ডগ, আপনার সন্তানের সহযোগী আলেম নয়, আপনার সন্তানের সহপাঠী একজন নরম মিষ্টিভাষী নয়, আপনার সন্তানের বন্ধু খুব চিৎকার দিয়ে গান বাজনা করে মঞ্চে উঠে, সেও আপনার সন্তানের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি পাবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমা, আলা উখবিরুকুম বিমান ইয়াখরুজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, তিনি বলেছেন, আমি কি তোমাদের এমন এক ব্যক্তি সম্পর্কে জানিয়ে দিব না যার উপরে জাহান্নামের আগুনকে হারাম করা দেওয়া হয়েছে আর আগুনও তাকে স্পর্শ করতে পারবে না? এমন ব্যক্তি হলো যার মেজাজ নরম, যার স্বভাব কোমল, জনগণের সাথে মিশুক এবং উত্তম চরিত্রের অধিকারী। এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে নসিহত করছি, সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা পান, সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্ববান। আজকে আমি, আমার সাথে কোনো ব্যক্তি কথা বলবে, আমার মধ্যে অহমিকা কাজ করছে, আমার মধ্যে উচ্চ কণ্ঠ, উচ্চ ভাষা কাজ করছে, আমি কি বলতে পারি না, ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন আপনি? নরম ভাষা, খুব মিষ্টি ভাষা, ভাই জানতো আপনি আমার সময় নেই, এখন এত ব্যস্ততা ভালো লাগে না, এত কাজ ভালো লাগে না, আপনি যে কথাটা, যে আচরণটা করলেন, এই আচরণের কারণে জন্য যদি কষ্ট পান, বিশ্বাস করুন, কসম বিল্লাহ, কিয়ামতের মাঠে এই আচরণ অবশ্যই অবশ্যই আপনার বিরুদ্ধে বড় কঠিন আকার ধারণ করবে। এই আচরণ আপনার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে। এই কষ্টদায়ক আচরণ করার কারণে এই ব্যক্তি আপনাকে অবশ্যই আল্লাহর সম্মুখে দণ্ডায়মান করবে। তাহলে আপনি কেন একটু ভাইয়ের সাথে মিষ্টি আচরণ করতে পারেন না? আরে আপনার সম্পর্কে আমি তো অবগত নই, আপনার সম্পর্কে তো একজনই অবগত, তিনি হলেন আল্লাহ। আপনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আপনি ভালো মেজাজে আছেন কি কঠিন মেজাজে আছেন আমার তো ধারণা নেই। তাই বলে আপনি খুব রাগে থাকবেন, ওই সময় আপনার সাথে কোনো ভাই গিয়ে একটু কথা বলার চেষ্টা করলো, আপনিও তার সাথে রাগান্বিত ভাষায় কথা বলার চেষ্টা করলেন, এটাতে ইসলাম আপনাকে সাপোর্ট করে না, আপনি কেন করলেন এটি? আপনাকে কোমল হৃদয়ের নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নসিহত করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের 6763 নম্বর হাদিসে তিনি বলেন, মান ইহরামার রাফকান, যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়, যাকে কোমলতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তাহলে ভাই, আপনি যদি আপনার মধ্যে নম্র আচরণ যদি আপনাকে সহজ করে দেয়, নম্র আচরণ যদি আপনাকে বরকত দেয়, নম্র আচরণ যদি আপনাকে চলার পথকে সহজ করে দেয়, তাহলে নম্র আচরণ আপনাকে অবশ্যই অনতিবিলম্বে আনা জরুরি এবং আপনার মধ্যে কর্কশ কঠিন ভাষা কথা বলা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনাকে দ্বিতীয়ত অহংকার থেকে মুক্ত থাকতে হবে। আজকে সমাজের মানুষের মধ্যে অহংকারের শেষ নেই। আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তার ফলে আমি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারি না। আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তার কারণে আমি মানুষের সাথে মিশার সুযোগটা আমি করি না, মানুষের সাথে মিশতে চাই না, গরিবকে আমি ঘৃণা করি। কেননা আমার মধ্যে অহংকার কাজ করছে, আমার মধ্যে অহমিকা কাজ করছে, আমার মধ্যে এমন অহংকার কাজ করছে যে অহংকারের ফলে গরিবকে, গরিব মানুষকে মানুষ বলে আমি মনে করি না। এটা আমার মধ্যে কাজ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন, অহংকার হলো পতনের মূল। দাম্ভিকতা এবং মানুষের সাথে খুব অত্যাচারমূলক আচরণ করা, অহংকার দেখানো, এটা নিঃসন্দেহে একজন ব্যক্তির জন্য পতনের মূল হয়ে দাঁড়ানোর সবচেয়ে বড় কারণ। সেটা হলো একে অপরের অহংকার বশত চলাফেরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীর 4918 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জান্নাতের অধিবাসী সম্পর্কে সুসংবাদ দিব না? যারা দুর্বল মাজলুম তারাই জান্নাতের অধিবাসী, আর যারা জান্নাতের অধিবাসী তারা জাহান্নামের অধিবাসী, তারা শক্তিশালী, কঠোর, কর্কশভাষী, আর তারা অহংকারী। জান্নাতের সুসংবাদ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিলেন, তারা হলেন দুর্বল, তারা মাজুর, তারা দঈফ, তারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। আমি সেই ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আর জাহান্নামের সুসংবাদ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাহান্নামের সুসংবাদ দিতে গিয়ে তিনি বলছেন, তারাই হলো জাহান্নামী যারা শক্তিশালী, খুব শক্তি দেখায়, নিজের প্রভাব খাটায়, তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা কঠোর, কর্কশভাষী, অহংকারী হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। তাহলে আপনাকে আমাকে অনতিবিলম্বে অহংকার, কর্কশ ভাষা এগুলাকে বর্জন করতে হবে। অহংকার, কর্কর ভাষা যদি আমি বর্জন করতে না পারি তাহলে আমার পরিণত হবে ভয়াবহ। স্ত্রীর সাথে মিষ্টি ভাষা কথা বলুন না, বাহির থেকে এসেছেন মেজাজ কিটকিটে, স্ত্রীকে ওটা বুঝতে হবে, স্ত্রীকে বুঝতে হবে স্বামীর অবস্থা, স্বামীর কোন অবস্থানে তিনি আছেন, তিনি বাড়িতে এসেছেন, তার পরিবেশ পরিস্থিতি কেমন, তার কিছু গুছিয়ে দেওয়া, তাকে সহযোগিতা করা, যাতে করে স্বামী বাহির থেকে এসেছেন মাথা ভরা টেনশন নিয়ে, তাকে যেন কোনো প্রকারে আমি কষ্টদায়ক কঠিন কথা তাকে বলে তাকে আমি রাগান্বিত করে না দেই। স্ত্রী ও স্বামী একে অপরের সাথে নরম ভাষায় কথা বলা, এটা একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্ব। একজন বন্ধু অপর বন্ধুর সাথে নরম ভাষায় সদাচার করা, অহংকার মুক্ত চলাফেরা করা, এটা একটা দায়িত্ব। আমি বড় আলেম, আমি বড় পণ্ডিত, আমি প্রফেসর, আমি অমুক, আমি তমুক, আমি বিভিন্ন বড় কিছু, আমার মধ্যে অহংকারের জাজবা ঢুকেছে, আমার কোটটাই পরা আমি এখন সিড়া জামাওয়ালা ব্যক্তিকে মূল্যায়ন করতে পারি না, আমার গায়ে কোটটাই পরা আছে, আমি পাশের ময়লা আবর্জনা গায়ে লেগে আছে এমন ব্যক্তিকে আমি মূল্যায়ন করতে পারি না, কারণ আমার কোটটার অবমাননা হবে। আরে বেটা, তোমার গায়ের থেকে যদি কোটটাই খুলে নেওয়া হয় তোমার কোনো মূল্যই নেই, তোমার গায়ের থেকে কোটটাই খুলে নিলে তোমার পাঁচ পয়সা মূল্য নেই, তোমার মূল্য তুমি দিচ্ছ তোমার কোটটাইকে। তোমার উচিত ছিল একজন মাজুর, দয়েফ, গরিব মানুষ তাকে মূল্যায়ন করা, অহংকার না দেখানো, নিজের যেভাবে চলাফেরা ঠিক পাশাপাশি তাকেও সেইভাবে সহযোগিতা করা।
কিন্তু আপনি আমি অহামিকা অহংকার পরিপূর্ণ একজন ব্যক্তি অপর ব্যক্তিকে আমি দেখতে পারি না, আমার মধ্যে অহংকার কাজ করছে, আমার মধ্যে ইলিমের অহংকার, আমার মধ্যে অর্থের অহংকার, আমার মধ্যে ক্ষমতার অহংকার, আমার মধ্যে বিভিন্ন অহংকার আমার মধ্যে জায়গা করে নিয়েছে, বিভিন্ন অহংকার আমার দেহকে ছিদ্র করে দিয়েছে, আমি আর আমার পাশের ভাইকে মূল্যায়ন করতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই যদি হয় আমার চলাফেরা, এটাই যদি হয় আমার আদর্শ, এটাই যদি হয় আমার কালচার, তাহলে মুক্তি পাওয়ার পথ আপনার বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন যে আপনি আপনার মধ্যে এমনটি থাকার কারণে, শক্তিশালী কঠোর কর্কটভাষী অহংকার থাকার কারণে আপনার জন্য জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত কর্কশ ভাষা থেকে দূরে থেকে নরম ভাষা এবং অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক আল্লাহ দান করেন। বলুন আমিন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।